কেন্দুঝর জিল্লার চলিত খরিফ ধান কিনা ডিসেম্বর 14 তারিখ ঠারু 90টি ধান মন্ডিরে ধান কিনা আরম্ভ হয়েছে। ধান কিনা হয়েছে পঞ্জীকরণের 63,000 প্লট জালিয়াতি হয়েছে জনাপড়ছে। এই জালিয়াতি কারবারে কেউ প্রশাসনিক অধিকারী মানে সম্পৃক্ত অছন্তি তাঙ্ক বিরুদ্ধে দৃঢ় কার্যানুষ্ঠান গ্রহণ করা পাই বিজেপি কৃষক মোর্চা রাজ্য সভাপতি শ্রী মহেশ্বর সাহু সাংবাদিক সম্মেলনী দাবি করেছেন। ধান কুইন্টাল প্রতি 5 কিলো 10 কিলো কটা যাওয়া ও চাষী মানুষ বস্তা দিয়া যাও নথিবারে সে অভিযোগ করেছেন। এ বিষয়ে আগামী দিনের বিজেপি কৃষক মোর্চা তরফর ব্যাপক আন্দোলন করা চেতাবনী দিয়ে এই সাংবাদিক সম্মেলনী বিজেপি কৃষক মোর্চা জেলা সভাপতি ভাগীরথী সিং, রাজ্য সম্পাদক বিক্রম কেশরী রাউতরায়, রাজ্য সংযোজক হরিহর মহন্ত, বিজেপি রাজ্য কার্যকারিণী সদস্য কিরণবালা নায়ক, বিজেপি পূর্বতন সভাপতি রাধাকান্ত মহন্ত, নারী নেত্রী শ্রীমতী সাবিত্রী বিশ্বাল, সরোজ সাহু সমেত বহু নেতৃবৃন্দ উপস্থিত লে। কেন্দুঝর জেলার রাজ্য সরকার তরফ 90টি ধান মন্ডি খোলা যাইছি। সমস্ত মন্ডিরে 5 কিলো 10 কিলো ধান কটনি ছটনি হচ্ছে। কোণী চাষী ধান বস্তা দিয়া যাও না এবং 63,000 জালিয়াতি প্লট দেখি সরকারি দল তরফর রেজিস্ট্রেসন করা যাই কি সে বাবদরে টোকন লাগি কি ধান কিনা যাইছে। ব্যাপক দুর্নীতি হয়েছে বাবদরে। কেন্দুঝর জেলা প্রশাসন কলেক্টর এবং তাঙ্কর সরকারি প্রশাসনিক অফিসর মানে আজি এ ধান কিনা দুর্নীতিরে সম্পৃক্ত অছন্তি এবং জনৈক পূর্বতন মন্ত্রী ঢেঙ্কিকোট ধান মন্ডিরে যাইকি পৌঁছিকি কইলে চাষী মানকটারু 5 কিলো ধান কটা যাব কাহারি কথা শোনা যাব না, যে করিব তাকু আমি তাঙ্ক ব্যবস্থা করে দেব। এভাবে আজি দুর্নীতির চরম সীমায় পৌঁছিবা সরকারি দল সরকারি কল প্রশাসনিক কল আজি ব্যাপক ভাবে কেন্দুঝর জেলার চাষীকে শোষণ করা হচ্ছে এবং কেন্দ্র সরকারকর যে পেডি প্রোক্রমেন্ট গাইডলাইন অছি সে গাইডলাইন কু সম্পূর্ণ ভাবে উল্লঙ্ঘন করিকি জেলা প্রশাসন আজি ধানরে কটনি ছটনি করছন্তি। আজি যে ধান মন্ডি অছি কেন্দুঝর জেলার সম্পূর্ণ ভাবে খোলা ময়দান লহুছি না, অছি ছাত ঘর না, অছি চাষী মানক বিশ্রাম নেবা পাই এটি বিশ্রাম গৃহ না, ঝাড়া পরিসরা যিবা পাই না, অছি পায়খানা না, পিবা পাই অছি পানি, এটি কিছু ব্যবস্থা নাই, নাই নাই রে চালিছি এ সরকার। আজি ব্যাপক ভাবে দুর্নীতি ভ্রষ্টাচার ধান কটনি ছটনি চালিছি এবং চাষী মানুষ বস্তা দিয়া যাও নাই। চাষী মানে ধান নেইকি গলে তাঙ্কটু লেবর চার্জেস বাবদরে কুইন্টাল প্রতি 7 টঙ্কা রু 10 টঙ্কা লেখায় দাদাগিরি করি আদায় করা হচ্ছে এবং বিজু জনতা দলর নেতা গুন্ডা মানে সবু মন্ডিরে বসিকি চাষী মানুষ ধমক দৌঁচি এ অবস্থা আছে। আজি জেলার চাষী মানুষ ভিতরে ভয়ের বাতাবরণ সৃষ্টি হয়েছে। কারবার যে ব্যাপক জালিয়াতি এবং কটনি ছটনি দুর্নীতি হচ্ছে এর সিবিআই তদন্ত করা যাও, নহলে আগামী দিনে বিজেপি কৃষক মোর্চা তরফর ব্যাপক ভাবে চাষী আন্দোলন করা যায়।